আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি গুরু সিমেন্ট জাহাজ থেকে কিভাবে এই যে ট্যাঙ্কার গাড়িগুলোতে লোড দেওয়া হয়। এর আগেও এরকম একটি ভিডিও ছিল, আপনাদের দেখিয়েছি আমি, কিন্তু আজকের পদ্ধতিটা অন্যরকম। দেখতে থাকুন কিভাবে জাহাজ থেকে সিমেন্ট তোলা হয়, দেখতে থাকুন ফুল ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগা। আরও পাঁচজন লোক নিচে ব্যালসা নিয়ে সিমেন্টগুলো কাছে আয়না দিতেছে, ওই যেটা ঘুরে ওটার কাছে, তো ওটার কাছে আনা এনে দেওয়ার সাথে সাথেই ওইটাতে সিমেন্টগুলো হাওয়ার সাহায্যে টেনে ভিতরে নিয়ে যায়, এবং এই পাইপ থেকে একবারে সামনে যে একটা হপার আছে দেখা যায়, ওই হপারের ভিতর পরে ওখান থেকে আবার আলাদাভাবে প্রেশার দেওয়া হয়, তারপর তো একেবারেই গাড়িতে লোড করা হয়। তো বন্ধুরা, যারা সিমেন্টগুলো এই যে গাড়িতে দেখতেছেন, যে বাংলাদেশ সরকারের একটা অনুমোদিত সিল মারা আছে গাড়িটির পিছনে, ফ্রেশ কোম্পানির গাড়ি। এই গাড়িগুলো কাজ করতেছে এখন বর্তমানে পটুয়াখালী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয়েছে। সেখানে মিক্সার প্ল্যান্টের সিমেন্ট নেওয়া আনা করে এই গাড়িগুলো, এবং এই জাহাজগুলো মেঘনার ঘাট থেকে সিমেন্টগুলো নিয়ে আসে, এসে এখান থেকে কাজ করার জন্য গাড়িতে লোড করে দেওয়া হয়। তো বন্ধুরা, গুঁড়ো সিমেন্টগুলো নেওয়ার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী, কারণ এই হাওয়ার বাতাসের সাহায্যে সিমেন্টগুলো টেনে নিয়ে যায়। এই যে মানুষগুলো দেখতেছেন, আসলে তারা পুরোপুরি সুরক্ষিতভাবে কাজ করতেছে না। সিমেন্টের গুঁড়ো, আপনারা অবশ্য জানেন, সিমেন্টের গুঁড়ো অনেক পরিমাণ ওড়ে, এই লোকগুলো কোনো শক্তিশালী কোনো ভালো মাস্ক ব্যবহার করেনি, শুধু গেঞ্জি বা গামছা এগুলো দিয়ে মুখটা ঢেকে তারপর তারা কাজ করতেছে। আসলে এই পরিবেশে কাজ করার মতো পরিবেশ না এটা। এরা যেভাবে কাজ করতেছে, এদেরকে ভালো মাস্ক দেওয়া উচিত, ভালো কিছু প্রোটেক্ট দেওয়া উচিত। কত পরিশ্রমে এরা কাজ করতেছে দেখুন আপনারা। এখন সিমেন্টের শেষ পর্যায়ে তো জাহাজের, তাই এরা বেলসা দিয়ে সিমেন্টগুলো ওই মোটরটার কাছে নিয়ে আসে, ওখান থেকে আবার নিয়ে একবারে গাড়িতে লোড করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে, দেখতে থাকুন ফুল ভিডিওটি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ব্ল্যাক বাটনটি প্রেস করে দিবেন, যেন আগামী ভালো ভিডিও আপনি প্রথম দেখতে পারেন। আল্লাহ হাফেজ।